Dear learner, welcome to your English First Part class. An invitation for Robin, lesson 34. প্রিয় শিক্ষার্থী, আজ আমরা একটু পিছনের দিকের পড়াগুলোই দেখছি। আমরা অনেক দিন সামনের দিকের পড়া দেখলাম, আজ একটা তোমাদের জন্য মজার একটা পড়া আমরা পড়ব। রবিনের জন্য একটি আমন্ত্রণ বা নিমন্ত্রণ, ইনভাইটেশন মানে। এখন রবিনের সম্পর্কে কি লিখেছে, রবিন তোমাদের মতো একজন ছেলে, ক্লাস সিক্সেই পড়ে, তো তার সম্পর্কে আসো আমরা দেখি। রবিন রিড দ্য লেটার ওভার অ্যান্ড ওভার। রবিন চিঠিটা বারবার পড়ল। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুবই উত্তেজিত হয়ে পড়ল। ইট কেম ফ্রম হিজ আন্ট আমিনা, এটা এসেছে তার আন্টি অর্থাৎ আমরা চাচি বলতে পারি, মামি বলতে পারি বা খালামুনি বলতে পারি আমিনার কাছ থেকে। আন্ট আমিনা অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন দ্য কান্ট্রি সাইড 40 মাইলস অ্যাওয়ে ফ্রম ঢাকা। ঢাকা থেকে 40 মাইল দূরে কান্ট্রি সাইড মানে হলো গ্রামাঞ্চল, অর্থাৎ কোনো একটি গ্রামে আন্টি আমিনা আর তার পরিবার বসবাস করে। রবিন র্যান টু হিজ মাদার অ্যান্ড সেড, মম লিসন টু হিজ লেটার। মা ও দৌড়ে গেল আর বলল কি যে মা তার চিঠিটা পড়। হি দেন রিড ইট টু হার, আর তারপর রবিন এটা মায়ের কাছ জন্য পড়তে লাগলো। Dear Robin, we are happy to know that your summer holiday is starting from the next week. চিঠিটা আমরা পড়ছি, আন্টি আমিনা লিখেছেন যে আমরা জেনে খুবই খুশি যে তোমার সামার হলিডে, সামার মানে গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালীন যে ছুটি সেটা সামনের সপ্তাহ থেকে শুরু হচ্ছে। উই উড লাইক টু কাম অ্যান্ড স্টে উইথ আস ফর এ ফিউ ডেজ, আমরা চাইছি যে তুমি আসো, এসে আমাদের সঙ্গে কয়েকটা দিন থাকো। আ ফিউ ডেজ অর্থাৎ কয়েকদিন। উই নো ইউ লাইক দ্য কান্ট্রি, দেখো এখানে যদিও কান্ট্রি অর্থাৎ দেশ, আমরা অনেকেই কিন্তু গ্রামের বাড়িকে অনেক সময় বলি যে দেশের বাড়ি কোথায় বা তুমি দেশে যাবে কি না, সাধারণত যারা শহরে থাকে তারা এইভাবে বলে। তো এখন যেহেতু রবিন ঢাকায় থাকে আর তার আন্টি আমিনা গ্রামে থাকে, তাই তার খালামণি বলছে যে আমরা আশা করি যে তুমি গ্রাম পছন্দ করবে অর্থাৎ দেশের বাড়ি তোমার ভালোই লাগবে। উই হ্যাভ 4 ডাকস 6 চিকেনস অ্যান্ড আ কাউ দ্যাট গিভস ফ্রেশ মিল্ক এভরিডে। তো আন্টির কী আছে সেই বিষয়গুলো নিয়ে বলছে, বলছে যে আমাদের 4টা হাঁস আছে, ডাক অর্থাৎ হাঁস, চিকেনস অর্থাৎ মুরগির বাচ্চা বা মুরগি আছে 4টা, আর একটি গরু আছে যে গরু ফ্রেশ মিল্ক অর্থাৎ একদম তাজা সজীব দুধ দেয় প্রতিদিন, এভরিডে অর্থাৎ প্রত্যেকটা দিন দুধ খেতে পারবে সে যদি বাড়ি যায়। ইওর কাজিন মাহের ইজ জাস্ট অ্যাবাউট ইওর এজ, এবং সেই সাথে আরও বলছে যে তোমার খালাতো ভাই বা মামাতো ভাই যে মাহের আছে সে কিন্তু একেবারে তোমার বয়সী। হি ইজ ভেরি এক্সাইটেড অ্যান্ড ইজ মেকিং আ লট অফ প্ল্যানস টু ডু টুগেদার, আর বলছে যে সে কিন্তু খুবই খুশি, উত্তেজিত হয়ে আছে তুমি আসবে এই কথা চিন্তা করে, এবং অনেক রকমের পরিকল্পনা প্ল্যানস অর্থাৎ পরিকল্পনা করছে। আ লট অফ প্ল্যানস মানে হলো অনেক রকম পরিকল্পনা করছে, হয়তো রবিনকে নিয়ে কোথাও ঘুরতে যাবে বা মাছ ধরতে যাবে বা নদীতে সাঁতার কাটতে যাবে, এরকম নানা রকমের পরিকল্পনা করছে যেটা তারা দুজনে একসাথে করবে, টুগেদার অর্থ একসাথে। লেট আস নো হোয়েন ইউ উইল অ্যারাইভ, দেখো লেট আস নো অর্থাৎ আমাদেরকে জানিও, অবশ্যই জানাবে যে কখন তুমি আসবে, এই যে অ্যারাইভ পৌঁছানোর সময় যে হোয়েন ইউ উইল অ্যারাইভ, তুমি কখন পৌঁছাবে বা কখন আসবে এটা আমাদেরকে জানিও। উই হ্যাভ অলরেডি টকড টু ইয়োর প্যারেন্টস, আমরা ইতিমধ্যেই তোমার বাবা মার সাথে কথা বলে নিয়েছি। টেল দ্যাম নট টু ওয়ারি, তাদেরকে বলো চিন্তা করার কোনো কারণ নেই। উইল বি অ্যাট দ্য বাস স্টেশন টু রিসিভ ইউ, আমরা কিন্তু বাস স্টেশনে তোমার জন্য অপেক্ষা করব তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ইওর আন্ট আমিনা অ্যান্ড আঙ্কেল করিম, তাও দাওয়াত করছে আন্টি আমিনা আর আঙ্কেল করিম অর্থাৎ আন্টির হাজব্যান্ড
আঙ্কেল মামা হতে পারে, চাচা হতে পারে বা খালু হতে পারে, তিনি হলেন করিম। আর আন্টি যদি আমরা খালামণি ধরি বা মামি ধরি, সে তিনি হলেন আমিনা। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা একজন অন্যজনকে নিমন্ত্রণ পত্র পাঠাতে পারি, যেখানে আমরা তাকে বলতে পারি আমাদের বাড়িতে কি কি আছে, অর্থাৎ যা শুনলে সে আগ্রহী হবে বেড়াইতে আসার জন্য। এখানে যেরকম আমরা দেখলাম যে আন্টি তাদের মুরগি হাঁস এগুলো আছে বলছে, তারপর কাজিন মাহের আছে, মাহেরের সাথে যে অনেক কিছু করতে পারবে এই বিষয়গুলো বলছে, তাহলে এভাবে রবিনকে আমন্ত্রণ জানানো হলো। তো প্রিয় শিক্ষার্থী, এই পড়াটা তোমাদের বইতে আছে, পড়বে, পড়লে তোমাদের ভালোই লাগবে এবং তোমরাও এইভাবে অন্য কাউকে তোমাদের বাসায় আসার জন্য আমন্ত্রণ জানাতে পারবে। থ্যাংক ইউ।